মেয়ের শাশুড়ি বিধবা হয়েছে কয়েক বছর আগে। এই পরিস্থিতিতে ছেলের শ্বশুর বিধবা মাকে খারাপ প্রস্তাব দিয়ে আসছিল। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তাতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। বাজে শ্বশুরের কারণে বউকে রাখতে চায় না স্বামী। এতেই অভিমান আর দুঃখে গলায় দড়ি দিয়ে জীবন দিল বউ। দুশ্চরিত্র বাপের খারাপ স্বভাবের জন্য স্বামীর সাথে অভিমান করে বউয়ের ফাঁস নেয়ার এই অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা ঘটে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সরিষাকোল এলাকায়। জানা যায়, প্রায় চার বছর আগে জাবেদের সঙ্গে সুরভির পারিবারিকভাবে বিয়ে হয়। জাবেদের বাবা তার বিয়ের কয়েক বছর আগে মারা যায়। বিধবা বেয়ানকে খারাপ প্রস্তাব দিত পুত্রবধূর বাবা। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। মাকে খারাপ নজরে দেখায় ছেলেটা তার বউকে রাখতে চায় না। এতে কুলাঙ্গার শ্বশুর আপোষ না করে উল্টো বিধবা নারীটাকে নিয়ে আজে বাজে কথা বলে। এতে স্বামী অভিমান করে বউকে নির্যাতন না করে সম্মানের সহিত ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেয়। আর এতেই বাবার কুকর্মের জন্য স্বামীর রাখতে না চাওয়ায় অসহায় বউটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। দর্শক, কুলাঙ্গার বাপের বাজে স্বভাবের জন্য স্বামী তাড়িয়ে দিতে চাওয়ায় বউটার আত্মহত্যা করার ঘটনা নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।